হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর কাল থেকে, মানে কাল থেকে না, পরশুদিন থেকে এত ঠান্ডা পড়েছে। আজকে সকালবেলা একবার ঘুম ভেঙেছিল, তারপরে আবার ঠান্ডা দেখে আবার ঘুমিয়ে পড়েছি। আর উঠতে উঠতে 8টা বেজে গেছে। এবার 8টা বেজে গেছে দেখে তাড়াহুড়ো করে কি করব, কোন দিকে কি করবো বুঝতে পারছি না। তা চা মানে কফি হয়ে গেছে, আর একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডিম সেদ্ধ বসাতে গিয়ে দেখছি একটা ডিম ফাটা, তা এটা বসালাম না। যাই হোক, এটা পোচবো, আমলেট টমলেট করে নেবো। আর এদিকে বসাচ্ছি প্রেশার কুকারে ছোলার ডাল, আর পরে কি করি সেটা দেখা যাক। আপাতত এইটুকুনি এখন করছি। আর এখন আমি রোদ্দুরে চলে এসেছি, মানে 5 মিনিট হাতে সময়, 5 মিনিটের মধ্যে চাটা শেষ করতে হবে। আর যতটুকু রোদ্দুর গায়ে লাগানো যায়, এত ঠান্ডা যে ভেতরে কাঁপিয়ে দিচ্ছে। তুমি চা খাবে না? অবশ্যই খাবো। আমার চা বিস্কুট রয়েছে। আর ডিম সেদ্ধ আর ডালটাকে বসিয়ে দিয়ে এসে আমি ঘরটা ঝাঁপিয়ে নিচ্ছি। ঘরটা ঝাঁপ দেওয়া হয়নি, ঘরটা ঝাঁপ দিয়ে নেবো। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিলেই ডালটা হয়ে যাবে। ছোলার ডাল, রুটি আর সাথে ডিমটা সেদ্ধ যদি খায় সেদ্ধ, আর না হলে একটু কিছু করে। আমাকে প্লিজ একটু ভেজে দাও ডিম। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে না? পেঁয়াজ দিয়ে তাহলে ভেজে দিই, সেদ্ধ ভালো লাগছে না। আচ্ছা, তুমি কি ভেজিটেবল ডাল করবে? ভেজিটেবল না, তাহলে কিশমিশ চাইলে? এটা ছোলার ডাল। ও, ছোলার ডাল তো। হ্যাঁ, ছোলার ডালে কিশমিশ দিলে ভালো লাগে না? হুম, কাজুও দিতে পারতে। কালকে কি ছোলার ডাল হয়েছিল? বলছি কাজুও দিতে পারতে। কাজু না আছে ঘরে কিছুটা, দেখছি দাঁড়া, থাকলে কুটিয়ে দেবো, আর না হলে আবার দোকান দিয়ে আনতে হবে। তুই যাবি? যাবো। আচ্ছা ঠিক আছে। ছোলার ডাল দিয়ে রূপক খেয়ে গেল আর টিফিন নিল। রূপককে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ও ডিমের কারি খেতে গেলে দেরি হয়ে যাবে, তাই 3টে ডিম আমাকে আবার কারি করতে হলো ছেলের জন্য। দুপুর 3টে বেজে গেছে, তা কিছুই খেতে ভালো লাগছে না। মানে সকালে যেহেতু রুটি খেয়েছি, আর ভালো লাগছে না রুটি খেতে, তাই আমি কি নিয়েছি তোমাদের দেখাই, দাঁড়াও। কটা মুড়ি নিয়ে নিয়েছি আর রসগুড় এই দিয়ে মাখিয়ে খাচ্ছি। আর এদিকে ছেলে দেখো মুড়ি দিয়ে শুয়ে আছে, ওকে খেতে বলছি খাচ্ছে না, মানে কি বলবে বলো। এ খাবি না? খাচ্ছি। শরীরটা খারাপ কর আবার, এই কিছুদিন আগে পেট গরম থেকে উঠলি, না খেয়ে না জল খেয়ে এই সমস্ত করে শরীরটাকে খারাপ করেছিলি, আর কিছু বলার নেই। টাইম মতন খেয়ে নিয়ে তারপরে যা ইচ্ছা কর, না হবে না। আর বাইরে একটু রোদ্দুর রয়েছে, তাই বাইরে এসে দাঁড়ালাম, বেশ ভাল লাগছে রোদ্দুরটা। আর হাওয়াও আছে, মানে যেহেতু চারিদিকে পুকুর রয়েছে প্রচুর হাওয়া, তাই সেই কারণে রোদ্দুরটা লাগছে, ভালোই লাগছে। আর এখন বাজে 7:15, আর এই কিছুক্ষণ আগে ছেলে পড়া থেকে এলো, তা আমি কম্বলের নিচে বসে আছি, তালা খুলতে উঠতে হলো, মানে শীতে আর পারা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা বাইরে, মানে কম্বলের নিচ থেকে বেরোনোই যাচ্ছে না, এতটাই ঠান্ডা। তা খিদে খিদেও লাগছে, দুপুরবেলা যেহেতু মুড়ি খেয়েছি, তা এতক্ষণ বসেছিলাম ছেলে কখন আসবে, তাহলে ছেলের সাথে খাবো। তা কী খাবো সেটাই ভাবছি, দুপুরে তো মুড়ি খেলাম, তা কটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তা ওই ছোলা কটা দিয়ে মুড়ি চানাচুর দিয়ে এইসব দিয়ে খাওয়া যাক, রাতেরটা রাতে ভাবা যাবে। খিদে পেয়েছিল বলছিলাম না, তাই মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি, এখন মুড়ি চানাচুর খাওয়া হবে। কড়াইশুঁটি আছে, বাদাম আছে, ছোলা আছে, নারকেল আছে, পেঁয়াজ আছে, সব কিছু দিয়ে মুড়িটা মাখা হয়েছে। ঘড়িতে বাজে 12:45, আর এই কিছুক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়া কী হলো, আমি শুধু একটু ছোলার ডাল খেয়েছি, ছেলে সেই মুড়ি খেয়েছে আর কিছু খায়নি। আর রূপক বলল আমার জন্য তাহলে আর কিছু বানাতে হবে না, ছোলার ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো, তা ও ছোলার ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। তা এখন কী করছে, ক্রিম লাগাচ্ছো তুমি? বাবা, তুমি তো রাতে ক্রিম লাগাও না, আজকে কী হলো হঠাৎ? সৌন্দর্য নিয়ে কি সচেতন হয়ে গেছো তুমি? দাড়িতে লাগাচ্ছে বন্ধুরা, ফেসেই লাগিয়েছি,
দাড়িগুলো কি ফেসের বাইরে? ফেসের বাইরে না না, ফেসের বাইরে না, মানে ফেস যদি সবটা হয়, মানে তুমি এইখানের থেকেও তুমি এইখানটা হাইলাইট বেশি করছো। না এই মাখলাম, এই টানলাম। আচ্ছা আচ্ছা, তাই নাকি, তাই নাকি, বড় হলেই তো ভালো। তা অনেক তো হলো, মানে রাত্রির হলো, অনেক তো হলো মানে অনেক রাত্রির তো হলো। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি বা সমাপ্ত করছি। তা তোমরা হয়তো ভাবছো রাত্রির বেলাও সুস্মিতার কত এনার্জি, মনে হচ্ছে সবে ঘুম থেকে উঠেছি। তা যাই হোক, এনার্জেটিক থাকতে হয় তোমাদের জন্য। তা দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, শুভরাত্রি।